হযরত ওমর তখনও বাইতুল আকসা দখল হয় নাই, হযরত ওমরের জমানা বাইতুল আকসা থেকে চিঠি আসলো, ইয়া আমিরুল মুমিনিন, খ্রিস্টানরা দাবি করেছে আপনি যদি আসেন তাহলে খ্রিস্টানেরা আপনার হাতে কালেমা পড়বে। তখন পোপ সম্রাট ছিলেন, সারা খ্রিস্টান দুনিয়ার সবচেয়ে বড় পোপ যিনি, তার নাম কাবুল আহবার রাহিমাহুল্লাহ, তখনও তিনি কালেমা পড়েন নাই। বাইতুল আকসা খ্রিস্টানদের প্রধান পোপ ছিলেন তিনি, খ্রিস্টানদের দখলে ছিল এই মসজিদ, বর্তমান ইহুদের একটা অংশ দখল করে নিয়েছে, মুসলমানদের কাছে একটা অংশ আছে, ইহুদিরা চায় পুরা অংশটা দখল করে নেওয়ার জন্যে। এর জন্য ইহুদিরা প্রতিনিয়ত তারা ফিলিস্তিনিদের বাড়ি ঘর দখল করে নেয়, প্রত্যেক দিন ফিলিস্তিনিদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হয়। রাত্রিবেলা ফিলিস্তিনি ঘুমিয়ে আসে, সকালবেলা নোটিশ আসছে ইহুদিদের পক্ষ থেকে, বাড়ি ছেড়ে দাও 24 ঘন্টায়, যদি বাড়ি ছেড়ে না দাও বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেব। বাপের ভিটা দাদার ভিটা ইহুদিরা দখল করে নেয়, হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলমানদের বাড়িঘর থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে। বিরাটই জুলুম পৃথিবীতে আজকে চলতেছে, সারা পশ্চিমা বিশ্বগুলি আজকে নীরব, পশ্চিমারা নীরব, মানবতার গান যারা গায় তারা নীরব, তার মানে বোঝা গেল মুসলমান মেরে ফেললে ওদের কাছে মানবতা নাই, কথা বলেন ঠিক কিনা? হযরত আমার রাদিয়াল্লাহু আনহু তিনি গোলামকে সাথে করে রওনা হয়ে গেলেন, বরুরার মুসলমান খুব মনোযোগ দিয়েন, আমি তো রসুল মানার জন্য কোরআনের একটা আয়াত বলেছি, এ জন্যই বললাম কিয়ামতের মাঠে তাদের ভয়াবহ পরিণতি হবে। আমার দেশের যুবকরা অনেকে বুঝে না, আহা তাদের কি ভয়াবহ পরিণতি হবে। যুবক আপনাকে বলতেছি, যদি নবীর পদাঙ্ক অনুসরণ না করেন ভয়াবহ পরিণতি হবে। সেই দিন মেশর কত কঠিন হবে, যে সূর্যটা আজকে 9 কোটি মাইল উপরে, সেই সূর্যটা সেই দিন থাকবে 1.5 থেকে 2 মাইল উপরে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে, আল্লাহ কোরআনে বলেন তারুজুল মালাইকাতু ওয়ার-রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বড় হবে, হাসুরের মাঠের একটা দিন হবে তত বড়। আল্লাহ সূর্যটা মাথার উপরে থাকবে সেই দিন, দুনিয়ার সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, মাত্র 12,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই লোহাটা গলে পানির মতো হয়ে যায়, আর সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, মাত্র 1.5 থেকে 2 মাইল মাথার উপরে থাকবে সেই দিন। মানুষের জিহ্বা বের হয়ে কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে সেই দিন, আর ঘর্মাক্ত হয়ে থুতনি পর্যন্ত মানুষের ডুবে যাবে। কি কঠিন পরিণতি, এইভাবে লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, আল্লাহ কাহার হয়ে থাকবেন সেই দিন। হযরত আদম শফিউল্লাহ আল্লাহর দরবারে যাবে না ভয়তে, আল্লাহর কাহারিয়াত দেখে আদমের সাহস হবে না। মূসা ঈসা ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব সুলাইমান দাউদ আলাইহিসসালাম গুনের কারো সাহস হবে না। ঈসা নবী বলবো হাশরবাসী তোমরা রহমতের নবীর দরবারে দৌড়াই যাও, আজকে নবী সারার উপায় আমাদের কারো নাই। আল্লাহি বিল্লাহি তাল্লাহি এই কোরআনের এই কোরআন আল্লাহর এই কালাম প্রমাণ করতেছে। আশা আইয়া বাসা কারণ বোকা মাকামান মাহমুদা, আল্লাহ বলেন হাবিব আপনাকে মাকামে মাহমুদওয়ালা বানাইলাম। আশা সাধারণ বাংলা অর্থ আছে সম্ভবত, কিন্তু তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে আশা শব্দ যখন আল্লাহ ব্যবহার করেন তখন এটা হবে অবশ্যম্ভাবী, ও নবী আপনাকে অবশ্যই মাকামে মাহমুদ দেব। আল্লাহর আরশে মুআল্লার ডানে নবীজির আর জন্য আসন বরাদ্দ করা হবে সেই দিন, আল্লাহর রসুল দৌড়ায় যাবেন আরশে মুআল্লার সামনে।
কুদ্রুতি কদমে সেজদার মধ্যে পড়ে যে একটা চিৎকার মেরে বলবে, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় গুনাহগার, উম্মত বড় গুনাহগার, এত বছর পার হয়ে গেল, দুনিয়ার 50,000 বছর একদিন, হাসরের একদিন হবে তত বড়, সেই দিনে লক্ষ লক্ষ বছর পার হলো, আমার আল্লাহর কাহার ইয়াদ গেল না। যখন আল্লাহর নবী সেজদার মধ্যে পড়ে কেঁদে ফেললেন, সাথে সাথে আল্লাহর বড় দয়া লেগে গেল, আল্লাহর মায়া লেগে গেল। এই কোরআন সাক্ষী দিচ্ছে, আল্লাহ বলবেন, হাবিব আপনি মাথা উঠান, আর আপনি মাথা নত করে থাকবেন না, আর সেজদায় পড়ে থাকবেন না, কি চান? নবীজি তখন বলবে, ইয়া রব হাবলি উম্মতি, আমার উম্মত বড় গুনাহগার। আল্লাহ ডাক দিবে, হাবিব মেহশরের মাঠে মাথা উঠানোর সেজদায় পড়ে থাকার জন্য আপনাকে আমি আনি নাই নবী গো, আপনার কাদার জন্য মেহশরের মাঠ কায়েম করি নাই, আমি কোরআনে ওয়াদা করেছিলাম আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। বন্ধু যান, আপনি যাকে খুশি তাকে নিয়ে আমি আল্লাহর জান্নাতে আগে চলে যান, আপনি নবীর আগে কেউ জান্নাতে যাবে না, আপনি নবীর আগে কেউ জান্নাতের তালা খুলতে পারবে না। একবার জোরে বলা যাবে, আল্লাহু আকবার। হাজরত ওমর গোলামকে সাথে করে রওনা হয়ে গেলেন, একজন মাত্র গোলাম, কোনো বৃত্ত নাই, পাহারাদার নাই, গোয়েন্দা বাহিনী নাই, সেনা সদস্য পুলিশ পাহারাদার চৌকিদার কিছুই নাই। হযরত ওমর রওনা হয়ে গেলেন, মুসলিম মিল্লাতের খলিফা হযরত ওমর, কয়েক মঞ্জিল পার হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোলামকে বললেন, গোলাম রে তুমি এবার উটের পিঠে চড়ো, আমি রশি ধরে টানবো। গোলামকে বললেন, গোলাম তুমি উটের পিঠে চড়ো, আমি রশি ধরে টানবো। গোলামকে দে ফেলে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন আপনি আমার মনিব, আমি আপনার গোলাম, আপনি উটের পিঠে থাকবেন, আমি রশি ধরে পুরা রাস্তা বাইতুল আকসা পর্যন্ত টেনে টেনে নিয়ে যাব। আল্লাহু আকবার। সেদিন ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, গোলাম তুমি আজকে আমার উটের রশি ধরে টেনে টেনে বাইতুল আকসা পর্যন্ত নিয়ে যাবা। গোলাম রে কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ জিজ্ঞেস করবে, ওমর তোমাকে দুনিয়ার বাদশাহি দিয়েছিলাম, খলিফাতুল মুসলিমিন তোমারে বানাইছিলাম, অর্ধ পৃথিবীর খলিফা তোমাকে বানিয়েছিলাম রে গোলাম, ও গোলাম ওমর তোমাকে অর্ধ পৃথিবীর মালিক বানিয়েছিলাম, আমার তোমার গোলাম তোমাকে রশি ধরে টেনে টেনে বাইতুল আকসায় নিয়ে গেল, আর তুমি উটের পিঠে চড়ে আরাম করে করে গেলা, সে তো আমার বান্দা, তুমি ওমর আমার বান্দা, গোলামও আমার বান্দা, বান্দার ভিতরে কোনো তফাত নাই, কে খলিফা কে প্রজা আমি আল্লাহর দরবারে এইগুলির কোনো বিষয় নাই, আমি আল্লাহর দরবারে একটা বিষয়ের সম্মান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তিনি আল্লাহর কাছে সম্মানিত হবে যার তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, আল্লাহ বলা যে সে কোন বংশের ছেলে, কোন দেশের ছেলে, কোন কমের ছেলে, সে কালো না ধলা, শিক্ষিত না অশিক্ষিত, কোটিপতি না ভিখারি, আল্লাহর দরবারে এগুলি কোনো বিষয় হবে না, একটা বিষয় আল্লাহর দরবারে হবে, তার মধ্যে তাকওয়া আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা। গোলাম তুমি উটের পিঠে চড়বা, আমি যতটুকুন রাস্তা উটের পিঠে চড়ব, তুমি ততটুকুন রাস্তা ওই রশি ধরে টানবা, আমি যতটুকুন উটের পিঠে চড়ব আবার তুমি ততটুকুন উটের পিঠে চড়বা, আমি রশি ধরে টানব, এ সময় আমি রান্না বান্না করব, উটকে খাওয়াবো, উটের যত্ন নেব। গোলামকে দেখে দে হয়রান, মনিব এটা হয় না, দয়া করে আপনি উটের পিঠে চড়েন। হযরত ওমর বললেন, না গোলাম রে আল্লাহর আদালতে তুমি তো আমার পক্ষে দাঁড়াবা না,
আমার পক্ষ নিয়ে আমাকে জবাব দিতে হবে রে গোলাম, তুমি উটের পিঠে চলো, আমি রশি ধরে টেনে টেনে নিয়ে যাব। একবার জোরে বলবেন কে আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোলামকে নিয়ে রওনা হয়ে গেলেন বাইতুল আকসা মসজিদের কাছাকাছি। এতদিন পানাক্রমে তিনারা পথ চলতে লাগলেন। বাইতুল আকসার কাছে যখন হযরত ওমর চলে গেলেন, তখন উটের পিঠ পড়ল গোলামের ভাগে আর রশি পড়ল হযরত ওমরের হাতে। গোলাম বলে, মালিক আপনি পিঠে উঠেন, আমি রশি ধরে টানবো। বলে, না, আমি আল্লাহর দরবারে এই বিষয় নিয়ে জবাবদিহিতা করতে পারবো না গোলাম, তুমি উঠের পিঠে চড়বা, আমি আমার নির্ধারিত সময় উটের রশি ধরেই টানব। গোটা খ্রিস্টান ওরা মনে করছে উটের পিঠে যিনি আছেন তিনি খলিফা, আর উটের রশি ধরে ধরে তিনি যিনি টানেন তিনি গোলাম। কিন্তু বিশ্ব পৃথিবীর একটা চিত্র আজকে উল্টা, খলিফাতুল মুসলিমিন গোলামের রশি ধরে উটের রশি ধরে টানে, গোলাম উটের পিঠের উপরে চড়া। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। বড়রা আর মুসলমান, যেই মাটির উপরে আজ আপনি বসে আছেন, আগামী দিন এই মাটির নিচে আপনার ঘর হবে। রাজা বলেন, মহারাজা বলেন, দুনিয়ার দরিদ্র বলেন, কোটি কোটি টাকার মালিক বলেন, আজকে ফরিদি সাহেবের জন্য, ওলামা ইকরামের জন্য আপনারা চেয়ার পেতে দিয়েছেন, সম্মানের আসন দিয়েছেন, আপনারা আজকে চটের উপরে বসেছেন কারণ আপনারা আমাদেরকে সর্বোচ্চ সম্মান আজ দিয়েছেন। বাজার কবরের ডাক যদি আজ রাত্রিবেলা আসে, কালকে সন্ধ্যার আগে দাফন কাফন হয়ে যাবে আমার। যেই চেয়ার আজকে আমার জন্য বরাদ্দ করা হলো, কালকে কবরে চেয়ার বরাদ্দ হবে না। বৃষ্টি যদি নামে ফরিদি সাহেব যত বড় বক্তা হোক না কেন, ওই কবরের মধ্যে পানিও যদি উঠে মানুষেরা বলবে ওই পানির ভিতরে কাদার ভিতরে তাকে দাফন করে দেওয়া হোক। চিরবাস্তব থেকে বলতেছি, কোটি কোটি টাকার ওই সময় কোনো মূল্য নাই। আহা, করোনার সময় মানুষ চিনা গেছে, সন্তান বাবার লাশের পাশে যায় নাই, সন্তান বাবার জানাজাতেও যায় নাই, সন্তান বাবার কাফন গোসল ফসলের কাছেও যায় নাই। সাদের স্ত্রী যে বিবির জন্য স্বামী হালাল হারামের তোয়াক্কা করে নাই, কোনটা হালাল কোনটা হারামের তোয়াক্কা করে নাই, সেই বিবিটা তার কবরের পাশে যায় নাই, লাশের পাশেও যায় নাই, ভয়ে যদি করোনায় আমারে ধরে। যদি দুনিয়ার করোনার ভয়ে যদি একজন বিবি স্বামীর থেকে জুদা হয়ে যায়, সন্তান যদি জুদা হয়ে যায়, তাহলে বুঝেই যান হাসরের মাঠ আর কবরে জিন্দিগি বান্দার জন্য কত বড় ভয়াবহ হবে। অনবির উম্মত দুনিয়ার থেকে বুঝে যাওয়ার পালা, এখান থেকে বুঝে বাড়ি পর্যন্ত যাওয়ার পালা। মুসলমানই জন্য আল্লাহ বলেন, আল্লাহ বলেন, ঈমানদার তুমি আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তুমি ভয় করো, তুমি ভয় করো, ভয় করার মতো ভয় করো। মনোযোগ দেন, আল্লাহকে কিভাবে ভয় করা লাগবে, আল্লাহকে কিভাবে ভয় করা লাগবে। একটা সাপের মানুষ যেইভাবে ডরায় আল্লাহকে সেইভাবে ভয় পায় না, একটা কুকুরকে মানুষ যেইভাবে ডরায় আল্লাহকে সেইভাবে ডরায় না, একটা জোককে মানুষ যেইভাবে ভয় পায় সেইভাবে আল্লাহকে ভয় পায় না। তো আল্লাহ বলেন, হাক্কাতুকাতি, ভয় করার মতো তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান না হয়ে তোমরা মরো না, মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান হয়ে কবরে আসো। মুসলমান বড়রা আর মুসলমান, মুসলমান
বাস্তবতা থেকে আজ আপনি বুঝে যান একটা ঘটনা আর বাস্তবতা থেকে আপনাকে আজকে শোনাচ্ছি মুসলমান কেমনে হওয়া লাগবে। আমাদের দেশে দেখেন হঠাৎ করে ওই যে আপনার কি বলে মরিচের দাম বেড়ে যায়, হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যায়, হঠাৎ করে মুরগির দাম বেড়ে যায়। আচ্ছা করোনায় কি সব মুরগি মরে গেছে? ফিলিস্তিনের মুসলমানদের বাড়ি ঘরগুলি প্রত্যেক দিন দখল করা হয়, আপনি কল্পনা করতে পারবেন? আপনার বাপের ভিটা, দাদার ভিটা, পর দাদার ভিটা, 200 বছর ধরে যেই ভিটাতে আপনি বাস করেন, সকালবেলা আসে এই ভিটা উচ্ছেদ করার জন্য আপনার বাড়ি বুলডোজার চালিয়ে দেওয়া হলো, আপনার অন্য কোথাও বাসস্থানের ব্যবস্থা না করে বুলডোজার দিয়ে উঠিয়ে দেওয়া হলো। এইভাবে প্রত্যেক দিন ইহুদিরা মুসলমানদের উপর নির্যাতন করে চলছে। পশ্চিমা মিডিয়াগুলি নীরব, পশ্চিমা বিশ্বগুলি নীরব। আর যখন ফিলিস্তিনের মুসলমানরা প্রতিরোধ যুদ্ধ হিসেবে তার অধিকারের জন্য যুদ্ধ করে, তখন তারা হয়ে গেছে জঙ্গি সন্ত্রাস। তারা নিজের স্বাধীনতার জন্য, নিজের স্বাধীনতার জন্য, নিজের বাসস্থানের জন্য, নিজের নিরাপত্তার জন্য যখন তারা যুদ্ধ করে তারা হয়ে গেল জঙ্গি। বাংলাদেশে যখন এদেশের স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল, তখন হানাদারদের কাছে এই মুক্তিযোদ্ধারা ছিল জঙ্গি, হানাদারদের কাছে এই মুক্তিযোদ্ধারা ছিল সন্ত্রাস। যদি এদের স্বাধীন না হতো তাহলে মুক্তিযোদ্ধারা তাদের কাছে সারা জীবনই সন্ত্রাস হয়ে থাকত। আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে যে ইহুদিবাদীরা প্রতিনিয়ত গুলি করে মায়ের সামনে সন্তানকে, সন্তানের সামনে বাবাকে যারা শহীদ করে দিচ্ছে, হে মুসলমান সতর্ক থাকতে হবে, এই ইহুদিরা হলো দাজ্জালের সৈনিক আর আমরা মুসলমানরা হলো ইমাম মেহেদী আলাইহিস সালামের সৈনিক। কথা বলেন ঠিক করে মোহতরম উপস্থিতি, এই বাইতুল আকসা দখল হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি আসছে, হযরত ওমর গোলামকে ডাকল, এ গোলাম এক মাস পথ লাগবে মদিনার থেকে বাইতুল আকসা পর্যন্ত, তো কিছু সামান জোগাড় করো, খাবার দাবার পাথেও সংগ্রহ করে উটের পিঠের উপর চড়িয়ে হযরত ওমর আর গোলাম রওনা করলেন। গার্ড আবনার নেই, নিরাপত্তার জন্য গোয়েন্দা ডিভিশন নেই, নিরাপত্তার জন্য সেনাবাহিনী নেই, মুসলিম মিল্লাতের একজন খলিফা আর একজন গোলাম একসাথে জোরে বলবেন সুবহানাল্লাহ। পৃথিবীতে নেভার, কখনোই না, কখনো হয় নাই, কখনো হবে না, পৃথিবীতে এই নজির কোনো বাদশা দেখাইতে পারে নাই। যা হযরত ওমর দেখিয়েছিল, হযরত আবু বকর দেখিয়েছিল, হযরত উসমান দেখিয়েছিল, হযরত আলী দেখিয়েছিলেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ দেখিয়েছিলেন, রাজত্বের সময়ে খলিফা থাকার সময় পৃথিবীতে এই নজির পৃথিবীর কোনো খলিফা, কোনো রাজা ধীরাজ, কোনো বাদশা কেউ দেখাইতে পারে, যা মুসলমান দেখিয়েছে। একসাথে আওয়াজ তুলবেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমি নবীর সুন্নাহ মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিন। আজকে আমার দেশে একদল বের হয়েছে আহলে কোরআন, এরা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, কোরআন মানি হাদিস মানি না, কোরআনের দোহাই দিয়ে যারা নবী মানে না ওরা হলো ইহুদিদের দাওয়া। এই হাত উঁচা করে বলেন ঠিক কিনা, কোরআনের দোহাই দিয়ে যারা রসুল মানবে না ওরা ইহুদিদের দালাল, 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 এদেশে ওদের জায়গা হবে না, এটা আউলিয়া কেরামের জমির কথা বলুন ঠিক। বড় আফসোস, আজকে কোরআনের দোহাই দিয়ে এরা বলতেছে আমরা হাদিস নাই, কোরআনের দোহাই দেয় কোরআনের, এই কোরআন কার কালাম? কার কালাম? আল্লাহর কালাম। যারা কোরআনের দোহাই দিয়ে হাদিস মানে না তাদের কি ভয়াবহ পরিণতি হবে তা কোরআন থেকে আপনাদেরকে একটু শোনাই দিয়ে দিই, আল্লাহ বুঝার তৌফিক দিক বলে না আমিন। তাদের কি ভয়াবহ পরিণতি হবে, তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফে সূরা ফুরকানে আমার আল্লাহ রা কত চমৎকার, কত সুন্দর করে আল্লাহ সিদ্ধান্ত পেশ করেছেন। আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্তের পরে পৃথিবীতে কারো সিদ্ধান্ত নাই, আল্লাহরটাই সঠিক এবং আল্লাহরটাই মজবুত। মুহররম মুতারাম উপস্থিতি, আল্লাহ পাক
কত চমৎকার করে একটা সিদ্ধান্ত বান্দাদের মধ্যে পেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা ফুরকানের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বে করিম আমাদেরকে এই কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন। দুঃখিত, এই 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয়াউমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাইহি, জালিমরা কিয়ামতের মাঠে হাত কামড়াইতে থাকবে, গোস্ত কামড়ায় কামড়ায় তারা টেনে টেনে ছিঁড়ে ফেলবে। ইয়াকুলু, তারা বলতে থাকবে, ইয়া লাইতানি, হায় আফসোস আমাদের জন্য, হায় পরিতাপ আমাদের জন্য, হায় আফসোস আমাদের জন্য, হাত গোস্ত কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলবে। সেই দিন তারা বলবে, ইয়া লাইতানি ইসতাখাসতু মা'আর রাসূলি সাবিলা, আহা, আমরা কেন রসুলের পদাঙ্ক অনুসরণ করলাম না? আমরা যদি রসুল মানতাম তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না। যারা এই কোরআনের দোহাই দিয়ে রসুল মানতে চায় না, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে জালিম তারাই, তারাই কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে ইহুদি কাফেরদের মতো, বেঈমান আর মুশরিকদের মতো তারা হাত কামড়াইতে থাকবে। কথা বলেন ঠিক না? রসুল মানা লাগবে, রসুল মানা লাগবে, সন্দেহ, সন্দেহ কে বলেছে? আল্লাহ। কে? আল্লাহ। ফয়সালা কার? আল্লাহ। কোরআন কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। ফয়সালা কার? আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। বিধান চলবে কার? আল্লাহ। কোনো সন্দেহ? না। আল্লাহ বলেছেন রসুল মানার জন্য নির্বাককে রসুল মানতে হবে, নির্বাককে রসুল মানতে হবে, মুসলমান হয়ে মরতে হবে, মুসলমান। অন্যের জমি দখল করে খাবার ধান্দা না, অন্যের টাকা মাইরে দেওয়া খাবার ধান্দা, মসজিদের ইমাম সাহেবের বেতন দেয় না ছয় মাস, বিড়ি খাওয়ার পয়সা হয় কত কন্যা কর, বিড়ির পয়সা হয় ইমাম সাহেবের পয়সা হয় না, পানের পয়সা হয় ইমাম সাহেবের পয়সা হয় না, মসজিদের এক কোনায় ময়লা পড়ে থাকলে ইমাম সাহেবের চাকরি শেষ করে গোষ্ঠী সুদ্ধি উদ্ধার করে, কে মসজিদ কি ইমাম সাহেবের নাকি? মসজিদ তো আল্লাহর ঘর, এটা কে ইমাম, কে রাষ্ট্রপতি, কে প্রধানমন্ত্রী, কে সেনাপ্রধান, কে ডিসি, কে এসপি, আল্লাহর বান্দা হিসেবে মসজিদ সবাই খেদমত করবে। কি কথা বলেন ঠিক? সবার সমান অধিকার। আপনি মসজিদ পরিষ্কার করবেন, মোহতারাম উপস্থিত, কি হলো মাইক, কি সেবা, মাইক বন্ধ কর, সালাম, তুমি খালি সময় সময় সাউন্ড কমাও, তো মাইক কি কেটে যায়? আচ্ছা, অসুবিধা, ওই যন্ত্র তো মাইক কতগুলি, অনেকগুলি না, একটু সাউন্ড করো। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই একসাথে বলি আল্লাহু আকবার। আমার সময় শেষ, এই সামান্য একটু আলোচনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে রশি ধরে টানতেছেন, ওমর পিঠে গোলাম, গোটা খ্রিস্টান দুনিয়া দেখতেছে যে উটের পিঠে খলিফা আসতেছে, মুসলমানদের যিনি সেনাপ্রধান তিনি ডেকে বলেন, হে খ্রিস্টানেরা, উটের পিঠে যারে দেখো তিনি গোলাম, আর উটের রশি ধরে যিনি টানে তিনি খলিফাতুল মুসলিমিন ওমর। খ্রিস্টানরা বলল, সর্বনাশ, বলো কি তোমরা, একজন মুসলিম মিল্লাতের এত বড় খলিফা আজকে রশি ধরে টানে? খ্রিস্টানরা বলল, আর দেরি না, মুসলমানরাই ঠিক, আর বুঝার বাকি নাই, আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। সেই দিন হাজার হাজার খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইসলাম এটা, এটার নাম ইসলাম। আপনি হিন্দু দেখলে মালায়ানের বাচ্চা বলে গালি দিতে পারবেন না। আপনার প্রতিবেশী হিন্দু যদি হয় দুস্থ গরিব অভাবী, আপনার ঘর থেকে চাল তার ঘরে পাঠাইতে হবে, আপনি টাকা দিয়ে ওর বাড়ির সন্তানের পোশাক ছিঁড়ে দিতে হবে, এটা ইসলাম। ইসলাম এটা শিখিয়েছে, আপনি হিন্দুর মেয়ের নিরাপত্তা আপনাকে দিতে হবে, তার স্ত্রীর নিরাপত্তা আপনাকে দিতে হবে।
আপনারা সংখ্যালঘু দেখে তাকে হ্যাঁ প্রতিপন্ন করবেন, সামাজিকভাবে অবদস্থ করবেন, ইসলাম এটা শিখাইবে। একজন গোলামের সাথে কি ব্যবহার করতে হবে খলিফাতুল মুসলিমিন এইভাবে শিখিয়ে দিয়ে দিছে, যার কারণে আজও পর্যন্ত তারা অমর হয়ে আছে। অতএব আপনাদেরকে বলব, আপনারা আমরা সবাই শ্রোতা বক্তা সবাই যাতে খলিফাতুল মুসলিমিনদের জীবনের এই দিকগুলি আমাদেরকে আল্লাহ মানার তৌফিক দেয়। সকলে বলেন আমিন। নবী বলেন ফা আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদি, আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ সুন্নাত তোমরা মেনে চলবে। আমরা আল্লাহ এবং তার ন্যায়নিষ্ঠ হেদায়েতপ্রাপ্ত চার খলিফার আদর্শ যাতে আমরা মেনে চলতে পারি, আল্লাহ তৌফিক দিক। সকলে বলে আমিন। আলোচনা রীতির এখানেই, দোয়ার দরখাস্ত নিয়ে এসান নামাজ, আপনারা জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করবেন। যুবকদেরকে বলবো ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত থাকবেন। আল্লাহ তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম তাওহীদী জনতা, আমারটি খুলে দেন।